হ্যালো, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করছো। আমি তোমাদেরকে তারপরও স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলবো, তোমাদের জন্য সরকার সংসদ টিভির মাধ্যমে প্রতিনিয়ত ক্লাস পরিচালনা করছে। তোমরা সেই ক্লাসগুলি দেখবে এবং তোমরা মনোযোগ দিয়া ক্লাসগুলি দেখলে তোমাদের কোনো রকম সমস্যা থাকার কথা নয়। তাছাড়াও বিভিন্ন স্কুলের বিজ্ঞ শিক্ষকগণ তারা তাদের ক্লাস ইউটিউব অনলাইনে দিচ্ছে। আমাদের স্কুলের শিক্ষকরাও তোমাদেরকে গ্রুপে মেসেঞ্জারের মাধ্যমে এবং ইউটিউবে তারপরে তোমাদের এটাকে বলে আমাদের ওয়েবসাইটে ক্লাস দিচ্ছে। তোমরা তোমাদের সকল বিষয় শিক্ষকদের সাথে সবসময় সার্বক্ষণিক যোগাযোগ রাখবা। কোনো ক্লাস যদি তোমরা না পেয়ে থাকো, সেটা তোমরা টিচারকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে সেটা আদায় করে নিবা। তাই আজকে আমি তোমাদের জন্য একটি গণিতের ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তাই আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আসো আমরা এখানে শিক্ষক বা পরিচিতি পর্ব জানিয়ে নিই। প্রথমে পরিস্থিতি দেখো, শিক্ষকের ছবি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা পাচ্ছ এখানে নাম এবং পদবী সহ। তারপরে শ্রেণী সপ্তম বিষয় গণিত অধ্যায় দ্বিতীয় সমানুপাত লাভ ক্ষতি, এই চ্যাপ্টারের কিছু সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সময় যতক্ষণ লাগে আমাদের, কারণ এখন ভিডিও ক্লাসে ওই অত সময় লাগবে না, কারণ এখানে এক পক্ষ শুধু কথা বলে, অন্য শুধু শুনে এবং দেখে। আর তারপরে তোমাদের কোনো সমস্যা যদি কোনোটা মনে হয় তাহলে ফোনে যোগাযোগ করবা। তারপরে আসো আমরা নিচের ভিডিওটি এখানে দেখাবো না, এই ক্লাসটি তোমাদের তৈরি ছিল মাল্টিমিডিয়া দেখানোর জন্য, কিন্তু এখন সে সুযোগ না থাকায় আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, কারণ এখানে ভিডিও দেখাইলে তোমরা দেখবে না। তো দেখো এখানে কিছু চিত্র ছবি দেখা যাচ্ছে, এই ছবিগুলি দেখে তোমরা অনেক কিছু বুঝতে পারবে আশা করি, কারণ চিত্র মানুষকে শেখায়। লেখা আছে বিক্রয় বৃদ্ধি পেয়েছে, মূল্য কমেছে, যে কারণে এই ব্যক্তি বিক্রয় বৃদ্ধি পাওয়াতে সে হাসছে, আর যার মূল্য কমে গেছে সে মাথায় হাত দিয়ে ভাবছে। তাইলে আজকের পাঠ হলো লাভ ক্ষতি। তা আমরা লাভ ক্ষতি আমরা সবাই বুঝি, লাভ মানে নিজের লাভ হওয়া, ক্ষতি মানে লস হওয়া, অর্থাৎ তোমার কিছু না কিছু তোমার অংশ থেকে চলে যাওয়া। এবার আসো পরবর্তীতে, আমরা এখানে স্বাভাবিকভাবে ক্রয় মূল্য লেখা আছে আর কিছু কলম আছে, তো আবার বিক্রয় মূল্য লেখা আছে। দেখো ক্রয় মূল্য হলো 60 টাকা, বিক্রয় মূল্য হলো 72 টাকা। তাহলে কোনো জিনিসের জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য বলে, আর কোন জিনিস যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। তাহলে এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য তোমরা শিখে ফেললা। এরপরে দেখো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এই গরুটি 12,000 টাকা ক্রয় করা হলো, গরুটি 15,000 টাকা বিক্রয় করা হলো। তাহলে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? নিশ্চয় তোমরা সংখ্যাটা দেখে বুঝতে পারছ, তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে তোমার লাভ। তাইলে লাভ কিভাবে হবে এটা তো অবশ্যই মানুষ তাড়াতাড়ি বুঝে, তাইলে তোমরাও এর বাহিরে না। দেখো এখানে আরেকটা চিত্র তোমরা দেখছো, তারপরে এখানে এটার ক্রয় মূল্য কত একটা প্রশ্ন যেমন আছে এখানে 1,000 টাকা, তারপরে এখানে আছে একটা 500 টাকার নোট, তাইলে আবার 100, তারপরে আবার আছে 50, তারপরে আবার আছে 20। তাইলে এই বিক্রয় মূল্য কত? এখানে মাত্র বিক্রয় মূল্য 670 টাকা। অর্থাৎ এই 670 টাকার মধ্যে 500, 100 আর 50 আর 20, অর্থাৎ তোমাদেরকে বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে দেওয়া হলো। তাহলে এখানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, সুতরাং এখানে দেখো এই ব্যক্তি মাথায় হাত দিয়া চিন্তা করছে, আর তাহলে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয়, এই কথাটাও তোমরা বুঝতে পারো।
এরপরে দেখো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এরপরে দেখো এখানে লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য ইকুয়াল হইলো ক্রয় মূল্য প্লাস লাভ, তারপরে ক্রয় মূল্য ইকুয়াল হইলো বিক্রয় মূল্য মাইনাস লাভ, তারপরে ক্রয় মূল্য 60 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা আর লাভ হবে 25 টাকা। তাহলে বুঝতে পারছো যে এখানে 125 থেকে বিক্রয় মূল্য যদি, যেটার ক্রয় মূল্য 100 টাকা, সেটা যদি বিক্রয় মূল্য হয় 125 টাকা, তাহলে এখানে লাভ হবে 25 টাকা, আর এখানে ক্রয় মূল্য ছিল 60 টাকা, বিক্রয় মূল্য ছিল 80 টাকা, তাইলে তার লাভ হচ্ছে 20 টাকা। এখন আমরা যদি এইভাবে সবগুলি জিনিস বুঝে নিই, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো আর সমস্যা থাকার কথা নয়। এবার আরেকটা চিত্র দেখো, সেই চিত্রটাও এখানে আছে, ক্ষতি ইকুয়াল হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কারণ স্বাভাবিকভাবে ক্রয় মূল্য থেকে কম মূল্যে বিক্রয় করলেই ক্ষতি হয়, এটা তো তোমরা বুঝতে পেরেছো। ক্রয় মূল্য ইকুয়াল বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, তারপরে বিক্রয় মূল্য ইকুয়াল ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে এখানে দেখো ক্রয় মূল্য 120 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে ক্ষতি হলো কত, এটা তোমরা বাইর করতে পারবা আশা করি। তারপরও এখানে দেওয়া হলো বিক্রয় মূল্য 80 টাকা, ক্ষতি হচ্ছে 20 টাকা। এরপরে ক্রয় মূল্য তাহলে কত, এখানে এটা তোমরা নিশ্চয়ই বের করতে পারবো, ক্রয় মূল্য 90 টাকা, ক্ষতি হলো 50 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, নিশ্চয়ই তোমরা ওই উপরে সূত্র দেখে এগুলি বাইর করতে পারবে। তারপরে দেখো এখানে কিছু চিত্র দেখা যাচ্ছে, এখানে বিক্রয় মূল্য, আর দেখো ওই যে টাকার নোট, ওই যে উপরে আছে এখানে 10, 20 আর হলো 50, এখানে আছে 10 আর হলো 5 আর হলো 1, তাহলে লাভটা এখানে দেওয়া আছে। তারপরে দেখো এখানে 101, এইভাবে তোমরা কাজগুলি করবে এবং সঠিকটা বুঝে নিবে। এবার একটা একক কাজ করো, এখানে আছে একজন বিক্রেতা 24 টাকা দরে 15 কেজি আলু বিক্রি করলো, এর ফলে বিক্রেতা 12% লাভ হলো, প্রতি কেজি আলুর ক্রয় মূল্য আশা করি তোমরা পারবে, কারণ তোমরা এতক্ষণ এই লাভ ক্ষতির উপরই তোমাদের সূত্রগুলি দেখানো হয়েছে এবং তোমরাও দেখে বুঝতে পারছো আশা করি। সুতরাং এটা তোমরা খাতায় করো, আমি পরবর্তীতে দেখবো। এরপরে আরো কিছু চিত্র তোমরা দেখছো, দেখো এখানে নাবিল মিষ্টির দোকান থেকে 450 টাকা দরে 2 কেজি সন্দেশ ক্রয় করে 5% হারে ব্যাট প্রদান করলো, সন্দেশ ক্রয় বাবদ সে দোকানদারকে 1000 টাকার নোট দিল, মিষ্টির প্রকৃত ক্রয় মূল্য কত। তাহলে এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিল, তো বিক্রেতা 10% লাভ করলে প্রতি কেজি মিষ্টির ক্রয় মূল্য কত। ইনশাল্লাহ তোমরা এটাও আশা করি পারবে, তোমরা সবাই চেষ্টা করো। এবার আসো একটা জোড়ায় কাজ করো, এখানে দেখো একটা শপিং মল, সেখানে একটি দ্রব্যের ক্রয় মূল্য 160 টাকা, বিক্রয় মূল্য 200 টাকা এবং ব্যাটের হার 5%, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্যটা বের করো, লাভের শতকরা হার কত আর ব্যাট ও লাভের অনুপাত কত। এবার তোমরা অবশ্যই এগুলি পারবে, আর সে একটা মূল্যায়ন পরীক্ষা নিই, লাভের সম্পর্কটি কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতির সম্পর্কটি কি, বিক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, বিনিয়োগে কোনো বিনিয়োগের টাকা বৃদ্ধি পেলে কি হয়, লাভ হয়, আর বিনিয়োগের টাকা কমে গেলে কি হয়, ক্ষতি হয়। সুতরাং তোমরা আশা করি এই স্লাইডটি দেখেও বুঝতে পেরেছো। আরেকটা মূল্যায়ন দেখো, তোমরা প্রতি মিটার কাপড় 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে 230 টাকা দরে বিক্রি করলে কত লাভ হয়, 50 টাকা, 100 টাকা, 150 টাকা আর হলো 200 টাকা। আশা করি তোমরা এখান থেকে সঠিক উত্তরটা বের করতে পারবে। তারপরে দেখো এখানে দেওয়া আছে 150 টাকা, একটি শাড়ির দাম 2000 টাকা, ব্যাটের হার 5 টাকা হলে
মোট কত টাকা ব্যাট দিতে হবে। সুতরাং এরপরে দেখো এখানে চারটা উত্তর আছে, সঠিকটা হলো 100 টাকা। তারপর প্রতিটি কমলা 25 টাকা দরে ক্রয় করে 27 টাকা দরে বিক্রি করলে তার লাভ 50 টাকা লাভ হয়, সে কতটি কলা কমলা ক্রয় করেছিল। এখানেও 60টা উত্তর দেওয়া আছে, হলো 25 টাকা। সুতরাং আশা করি তোমরা এই ধরনের প্রশ্নগুলির জবাব দিতে পারবে নিজেরাও, এবং আজকের এই ক্লাস থেকে তোমরা মোটামুটি লাভ ক্ষতি সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো। তাই আজকে তোমাদেরকে একটি বাড়ির কাজ দেবো, যেটা তোমরা আগামীকালকে করে নিয়ে আসবে। একটি ঘড়ি 810 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। তো ক নাম্বারে হলো 10% ক্ষতি ও 15% লাভের অর্থ কী? ঘড়িটির ক্রয় মূল্য নির্ণয় করো। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়? আশা করি মনোযোগের সহিত তোমরা যদি ক্লাসটি করে থাকো, তাহলে অবশ্যই এই সৃজনশীল অঙ্কটিও তোমরা বাড়ি থেকে করে আনতে পারবে, এবং আগামীকাল তোমরা সবাই এটা বাড়ি থেকে করে এনে আমাকে দেখাবে। আমি দেখব তোমরা ইনশাল্লাহ, আমি আশা করি পারবে, এবং আমিও দেখতে চাই যে কে কত সুন্দর করে করতে পারো। আজকে সবাই এই ক্লাসটি আমার সাথে মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।